খুলনা জেলা পরিষদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদ নিজামকে লাঞ্ছিত করার অভিযোগ। তথ্য ভিডিওচিত্রে খুলনা থেকে আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ মিজানুর রহমান। খুলনা জেলা পরিষদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদ নিজামকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। সোমবার 8 জুন দুপুরে খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমানের কক্ষে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা পরিষদের চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ এবং খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী সাংবাদিক রাশেদ নিজাম। তবে লাঞ্ছিত করার বিষয়টি অস্বীকার করেছেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমান। জিডিতে তিনি উল্লেখ করেন, খুলনার চুকনগরে জেলা পরিষদের জায়গায় মার্কেট নির্মাণ হচ্ছে, সেখানে দোকান বরাদ্দ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আছে, যার বড় অংশের সঙ্গে খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমান জড়িত আছে মর্মে জানতে পারি। আমি ক্যামেরাম্যান সহ আজ দুপুর 12টার দিকে জেলা পরিষদে তার কক্ষে সাক্ষাৎকার নিতে যাই। এ সময় তিনি হঠাৎ উত্তেজিত হয়ে আমাকে এবং আমার ক্যামেরাম্যানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এক পর্যায়ে তিনি ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দেন এবং ক্যামেরার মেমোরি কার্ড ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি অশ্লীল ভাষা ব্যবহার করে এবং আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এ ঘটনার প্রেক্ষিতে আমি এবং আমার টিমের লোকজন সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযোগ অস্বীকার করে খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমান বলেন, লাঞ্ছিতের কোনো ঘটনা ঘটেনি, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, এমন কোনো ঘটনা ঘটেনি। নেগেটিভলি আমার বিরুদ্ধে আসছে ওরা, তাই তারা একটা মিথ্যা কথা বলে পজিশন ক্রিয়েট করেছে বলেও দাবি তার। আমি তো নিশ্চিত আপনাদের যমুনা টিমের স্পেশাল করেসপন্ডেন্ট জনাব রাশেদ নিজাম, উনি আমাদের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মাহবুব রহমানের কাছে কিছু তথ্য সংগ্রহের জন্য এসেছিলেন, তাকে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। সেজন্য জনাব মোহাম্মদ রাশেদ উনি আমার কাছে একটি অভিযোগ করেছেন, আমি অভিযোগটি গ্রহণ করেছি। আমরা এখন আমাদের যে বিধি আছে বিধির জন্য ব্যবস্থা নেব, এটা আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান দ্বারা উপস্থাপন করা হবে। আপনাদের দিঘিতে কি আছে, এমনি যদি লাঞ্ছনার মতো ঘটনা ঘটে বা এইরকম আইন ভঙ্গের মতো ঘটনা ঘটে, তাহলে আমাদের ডিপার্টমেন্টের প্রশাসনিক ব্যবস্থা আছে, তার বিরুদ্ধে আমরা কি শাস্তি হতে পারে সেখানে কি বলা আছে, এটা দেখতে হবে। এটা যদি উনি একটু আগে আমাদেরকে বলেছেন এখানে মধু আছে, সেজন্য উনি এখানে আছেন। এটা আসলে মধুটা আসলে কি, এটাকে এখানে একটা একটা কোশ্চেন বলে শেষ করি, আসলে ওই কোশ্চেনে আপনি আনসার দিতে পারেন। ওনার বিরুদ্ধে অনেক 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 অভিযোগ আছে, ওনার বিরুদ্ধে এর আগে ওনাকে লাঞ্ছনারও অভিযোগ আছে, যে চেয়ারম্যানের ড্রাইভার ওনাকে পিটাইছে এখানে, ওনার বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেওয়ার অভিযোগ আছে, ওনার বিরুদ্ধে জেলা প্রশাসনের বাসভবন ব্যবহার করার অনিয়ম ভাবে আছে। আপনারা কি আসলে অনিয়মগুলো দেখেন না, নাকি দেখেও কোনো ব্যবস্থা নিতে পারছেন না? তার আমি এখানে আসতে সম্প্রতি আসছি আর কি, এগুলো হয়তো আমি আসার আগের ঘটনা, আমি আসার পরে এটি প্রথম ঘটনা হলো, দেখি আমরা এটা কি করা যায় আমরা সর্বোচ্চ। আমি একটু ছোট বিষয় জানতে চাই, যে আমি যে বিষয়ে কাজ করতে আসছিলাম ওনার কাছে, যে বিষয়ে দেখিয়েছিলাম যে চুকনগরে একটি প্রকল্প হচ্ছে আমাদের ইজারা দেওয়ার বিষয়ে, সেই ইজারার বিষয়ে বিস্তারিত দুর্নীতি তথ্য আমাদের কাছে আছে, আমরা আমার সাথে শেয়ার করেছি, এবং এই যে অনিয়ম দুর্নীতি হয়েছে ইজারা দেওয়া হয়েছে সেটার ম্যাক্সিমাম অভিযোগ মাহবুব সাহেবের বিরুদ্ধে এবং এখানকার প্রভাবশালী নেতার বিরুদ্ধে, এই এলাকার প্রভাবশালী নেতার বিরুদ্ধে। তারপর মাহবুব সাহেবের অংশে তার কাছে জানতে চেয়েছিলাম, এবং আপনি ইতিমধ্যে বিভিন্ন মাধ্যম থেকে জ্ঞাত হয়েছেন যে অনেক ইজারা দুর্নীতি হয়েছে, ভবন পাকা আমাদের চুকনগরে আমাদের মার্কেট ছিল, সেখানে আমরা লিজ দিয়েছি জেলা পরিষদ সহ সিদ্ধান্ত অনুযায়ী,
সেই লিজ নিয়ে ওখানে স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। জেলা পরিষদের বিধি অনুযায়ী স্থায়ী অবকাঠামো নির্মাণের সুযোগ নেই। আমরা একটা অভিযোগ পেয়েছি, লিখিত অভিযোগ, তার প্রেক্ষিতে একটি তদন্ত আমাদের সার্ভেয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে যে ওখানে বাস্তবিক ঘটনা ঘটছে সেটি দেখে সচিত্র প্রতিবেদন দেওয়ার জন্য। প্রতিবেদনটি পাওয়ার পরে এটি ওই যারা স্থায়ী অবকাঠ নির্মাণ করেছে তাদেরকে এগুলো ভেঙে ফেলার জন্য আমরা চেক দেব জেলা পরিষদের সভার অনুমোদন নিয়ে। এবং সেখানে এই যে স্থায়ীভাবে করা হলো এবং যারা এটা করছে তারা একেবারে আইন বহির্ভূত ভাবে মাহবুব সাহেবের প্রত্যক্ষ সহায়তায় ভবনটা পার করছে যাচ্ছে বলছি সচেতন প্রতিবন্ধ পেলে কোনো ব্যবস্থা নেই, এগুলো থাকবে না। এবং জেলা পরিষদের মেম্বারদের আইনে আছে তারা ইজারা পাবে না, তাদেরও ইজারা দেওয়া হয়েছে। সবগুলো বিষয় আসবে ওখানে আমাদের তদন্ত করতে সবগুলো বিষয় আসবে ব্যবস্থা নেবে। জুন মাসে আমাদের জুন মাসের দিকে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এটা দিয়েছি, আমি কপিও দিয়েছিলাম, আসার সঙ্গে সঙ্গে আমরা বিষয়টি নজর দিয়েছি এবং আমরা রিপোর্টটা আসলে আমি ওখানে যাইনি, রিপোর্টটা আসতে মনে করছে।